নারায়ণগঞ্জের স্বর্ণপট্টিতে সরকারি নির্দেশ অমান্য করে সপ্তাহে 7 দিনই দোকান খোলা রাখছেন কিছু ব্যবসায়ী। সপ্তাহে একদিন বন্ধের নির্দেশনা থাকলেও কিছু ব্যবসায়ী তা মানছেন না। মূলত শুক্রবারে সব দোকান বন্ধ রাখার কথা, কিন্তু নারায়ণগঞ্জের স্বর্ণপট্টিতে শুক্রবারেও কিছু দোকান খুলে জমজমাট ব্যবসা করছেন কিছু ব্যবসায়ী। এতে এক প্রকার প্রতারণা শিকার হন নির্দেশনা মেনে দোকান বন্ধ রাখা ব্যবসায়ীরা। শুক্রবারে দোকান খোলা রাখলেও শুক্রবারে স্বর্ণপট্টিতে থাকে না কোনো নিরাপত্তার ব্যবস্থা। এছাড়া শুক্রবারে স্বর্ণপট্টিতে সক্রিয় হয়ে যায় একটি দালাল চক্র, আর কিছু ব্যবসায়ী ঝুঁকি নিয়েই বেচাকিনি করছে শুক্রবারে। এ সকল কারণেই স্বর্ণপট্টির ব্যবসায়ীদের মধ্যে সৃষ্টি হয়েছে অন্তর্দ্বন্দ্ব। এবার নির্দেশনা অমান্যকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন নির্দেশনা মেনে দোকান বন্ধ রাখা ব্যবসায়ীরা। তারা জানান, শুক্রবারে দোকান খুলে ব্যবসা করে ক্রেতাদের সাথে এবং তাদের সাথে করা হচ্ছে এক প্রকার প্রতারণা, এবং তারা যত দ্রুত সম্ভব এর প্রতিকার চান। তারা শুক্রবার দিন দোকান খোলা রাখে চুরির মাল কেনার জন্য, অবৈধ মাল কেনা বেচা করার জন্য। আমরা নিরাপত্তাহীনতায় শুক্রবারে ভুগি। দেখ, একটা দোকান খোলা থাকলে পাশে যে দুটা দোকান আছে, তারা দেখা গেলো কি, হ্যাঁ, চুর আইলো না ডাকাত আসলো সেটা আমরা বুঝতে পারি না। সে নিজের মতো বিক্রি করলো, আবার নিজের মতো চুরি করে গেলো গা, তখন দেখলো অন্য অন্য যে দোকানদার নিরাপত্তাহীনতায় বলো গে, তার দায়িত্ব কে নিবে? সেই হিসাবে তার দায়িত্ব ওই দোকানদার নেওয়া উচিত যে ওই মাল চুরি হইলে, পাশের দোকান চুরি হইলে শুক্রবার যারা দোকানদারি করে তাদের এই দায়িত্ব নেওয়া উচিত। আমরা চাই প্রকৃত ব্যাড ট্যাক্স দিয়ে সবাই ব্যবসা পরিচালনা করুক, কিন্তু আমরা যারা প্রকৃতভাবে ব্যাড ট্যাক্স দেই আর যারা দেয় না, তারা প্রকৃতপক্ষে আমাদেরই ক্ষতি করছে এবং আমাদের তথা সরকারেরও ক্ষতি করছে। আমরা এর প্রতিরোধের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ওই 18 ক্যারেটের মালে 22 ক্যারেটের সিল মাইরা ওই অবৈধভাবে আর কম দামে বিক্রি করে, আর আমাদের যারা ভালো দোকানদার আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু লোক এখনও দেখা গেছে অনেক খাইদের স্বর্ণ দিয়ে বিক্রি করে, কমে পায়, যার জন্য আমরা ভালো স্বর্ণ দিয়া প্রকৃত রেট পাচ্ছি না, যার জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। শুক্রবার কিন্তু আমাদের পুরাপুরি নারায়ণগঞ্জ নিষিদ্ধ যে কোনো স্বর্ণের দোকান খোলা থাকবে না, কারণ সাপ্তাহিক একটা ছুটি আমাদের দরকার। আমাদের যারা স্টাফরা আছে সবাই মিলে আমরা একটা সাপ্তাহিক সারা বাংলাদেশেই এটা পালিত হয়। তো এখানে কিছু দোকান আমাদের নিয়ম সমিতির বাইরে গিয়ে বা সমিতির দিক নির্দেশনা না মেনে কিছুটা অবাধ্য হয়ে তারা দোকান খুলে এবং তাদের নিজ দায়িত্বে তারা খুলে, এবং আমাদের প্রশাসন থেকে বলা আছে যে শুক্রবার যেহেতু মার্কেট বন্ধ থাকে, সিকিউরিটির ব্যাপারটা আপনাদেরটা আপনারই বহন করতে হবে, কারণ এখানে কোনো দুর্ঘটনা আমরা কিন্তু নিতে পারবো না। আমরা জুয়েলারি বাংলাদেশ জুয়েলারি সমিতির নিয়মাবলী পালন করে আসলে জুয়েলারি সমিতি থেকে আমাদেরকে রেট দেওয়া হয়। রেট কী দামে বিক্রি করবো না করবো সেই রেটটা দেওয়া হয়, ওই রেটেই আমরা বিক্রি করি। জুয়েলারি সমিতির সব নিয়মকানুন মাইনাস, যেসব দোকানদাররা মাইনা চলে না তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমি সরকারের প্রতি আবেদন রাখছি। প্রত্যেকের ই নিয়ম আছে, সপ্তাহে একদিন ছুটি, সপ্তাহে একদিন বন্ধ সব জায়গায়। আমরা চাই সবাই শুক্রবারে বন্ধ রাখিয়া সরকারকে মন্ত্রণালয়কে অভিনন্দন জানাই, সরকারকে অভিনন্দন জানাই যাতে শুক্রবার পুরোপুরি বন্ধ থাকে। মার্কেট শিখি বন্ধ, দুই একটা দিশে 10টা বা অর্ধেক দোকান খোলা থাকলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এয়ার পারভেজের ক্যামেরায় সাব্বির ইসলাম চয়ন, NANTV নারায়ণগঞ্জ।